হ্যালো, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি যে সমস্ত গ্রন্থি থেকে হরমোন সিনথেসিস হয় সে হরমোন হলো হতে পারে টপিক হরমোন বা নিউরোসিক্রেটারি হরমোনস। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হবে ডাকলেস, যার মধ্যে কোনো নালিকা বাহী থাকবে না এবং সে অর্গানের মধ্যেই হরমোনটা সিনথেসিস করবে। যে সমস্ত হরমোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সিনথেসিস হয় সে সমস্ত হরমোনকে সাধারণত মেনলি দুটি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। কি লিপিড সলিউবল হরমোন আর নন লিপিড সলিউবল হরমোন বা যেটা বলবো আমরা না ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল লিপিড সলিউবল হরমোন ডিরাইভ মেনলি ডিরাইভড ফ্রম কোলেস্টেরল। এই সমস্ত হরমোনকে বলবো আমরা না স্টেরয়েড হরমোন। এছাড়াও কিছু হরমোন রয়েছে বা থাইরক্সিন হরমোন, ওয়াটার সলিউবল হরমোন মেনলি দিজ আর অ্যামাইন হরমোন। এই সমস্ত হরমোনকে বলবো আমরা অ্যামাইন হরমোন। কেন অ্যামাইন হরমোন? দোজ হরমোনস আর ডিরাইভ ফ্রম অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস ফলেই এই হরমোনগুলো সিনথেসিস হবে, অ্যামাইন হরমোন। কী কী অ্যামাইনো অ্যাসিড থেকে? না অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান, অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান, অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন। ওকে হিস্টিডিন। যে সমস্ত হরমোন টাইরোসিন থেকে সিনথেসিস হয় সে সমস্ত হরমোনগুলি হল এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন সিনথেসিস ফ্রম টাইরোসিন। আর সেরোটোনিন সিনথেসিস ফ্রম ট্রিপটোফ্যান, হিস্টামিন সিনথেসিস ফ্রম হিস্টিডিন। অ্যামাইনো অ্যাসিড আরও কিছু হরমোনস রয়েছে বা পেপটাইড হরমোন বা পেপটাইডাল হরমোন, পেপটাইডাল হরমোনের মধ্যে অক্সিটোসিন অ্যান্ড এডিএইচ, পেপটাইডাল হরমোনের মধ্যে অক্সিটোসিন ও এডিএইচ, প্রোটিনেসিয়াস হরমোন, প্রোটিন হরমোনের মধ্যে এখানে হবে ইনসুলিন। ওকে হরমোন যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে হরমোন সিনথেসিস হয় সেই সমস্ত এন্ডোক্রাইনগুলো কী হতে পারে? পিটুইটারি পরে হবে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডের পরে থাইমাস, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড এবং হচ্ছে গোনাইডস। সো দোজ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস দ্যাট সিক্রেটস হরমোনস, ফার্স্ট পিটুইটারি পরে আসবে থাইরয়েড, দেন থাইমাস, অ্যাড্রিনালিন, অ্যান্ড গোনাডস। পিটুইটারি দেখি আমরা,
পিটুইটারি কোথায় অবস্থিত? পিটুইটারি মেইনলি ডায়ানসেফালনের সাথে, হাইপোথ্যালামাসের ডায়ানসেফালনে অবস্থিত হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসের সাথে ইনফ্যান্টিবুলাম স্টকের সাথে যুক্ত পিটুইটারি। লোকেশন ডায়ানসেফালন অফ ফোর ব্রেন stocked with or connected with infundibulum. With hypothalamus. Hypothalamus. তাহলে এটা যদি hypothalamus হয়, হাইপোথ্যালামাস, সে হাইপোথ্যালামাসের সাথে স্টকড পিটুইটারি। এই পিটুইটারি এটি হলো ইনফ্যান্ডিবুলাম, ইনফ্যান্ডিবুলাম। ওকে, পিটুইটারি দুটি পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলবো না অ্যাডেনো হাইপোফাইসিস, হাইপোফাইসিস। পশ্চাৎ পিটুইটারিকে বলবে নিউরো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। ওকে, বাট পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রেশনের জন্য হাইপোথ্যালামাস থেকে সিক্রেটরি হরমোন দরকার, তাই হাইপোথ্যালামাস যে সমস্ত হরমোন সিক্রেট করে সেই সমস্ত হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন সিনথেসিসের জন্য স্টিমুলেট করে। তাই হাইপোথ্যালামাসে হরমোনকে যদি যে সমস্ত হরমোন হাইপোথ্যালামাসে উৎপন্ন করবে, আবার সেই সমস্ত হরমোন পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে না হরমোন সিনথেসিস করার জন্য বা পিটুইটারি নিঃসৃত হরমোন, তাই হাইপোথ্যালামাসের নিঃসৃত হরমোনকে বলবো না ট্রপিক হরমোন। মানে একটা ক্ষরণস্থল থেকে খরিত হবে এবং অন্য কোনো ক্ষরণস্থলকে উদ্দীপিত করবে হরমোন সিনথেসিস করার জন্য। তাই হাইপোথ্যালামাসের এখানে হাইপোথ্যালামিক হরমোন, হাইপোথ্যালামিক হরমোন বেসিক্যালি ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন। যে সমস্ত হরমোন হাইপোথ্যালামাস থেকে সিনথেসিস হয় বা যে সমস্ত ট্রপিক হরমোন, ফার্স্ট তার মধ্যে সিআরএইচ হরমোন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, ট্রপিক রিলিজিং হরমোন, জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ট্রপিন রিলিজিং হরমোন, টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, জিআরএইচ, গ্রোথ রিলিজিং হরমোন। তো এই সমস্ত ট্রপিক হরমোন সিনথেসিস হয় কোথা থেকে না হাইপোথ্যালামাস থেকে। তো ফার্স্ট ট্রপিক হরমোন যদি দেখি না সিআরএইচ, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন সিআরএইচ সিনথেসিস স্টিমুলেট করবে কাকে না অ্যান্টেরিয়র পিটুইটারিকে। এবার অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেট করার পরে অ্যান্টেরিয়র পিটুইটারি কাকে রিলিজ করবে, অ্যান্টেরিয়র পিটুইটারি রিলিজ করবে এসিটিএইচকে, এসিটিএইচ। আবার এই এসিটিএইচ ফার্দার স্টিমুলেট করবে কাকে না কিডনির অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে, অ্যাড্রিনাল কর্টেক্সকে।
অ্যাড্রিনাল কর্টেক্স। এবার অ্যাড্রিনাল কর্টেক্সকে যদি স্টিমুলেট করে, যে সমস্ত হরমোন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে রিলিজ হবে অ্যাড্রিনাল কর্টেক্সকে, যে এসিটি যখন স্টিমুলেট করছে, সে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন রিলিজ হবে সেই সমস্ত হরমোনকে বলবো কি না, কর্টিকয়েড হরমোন। এই সমস্ত কর্টিকয়েড হরমোনগুলি কি কি? গ্লুকোকর্টিকয়েড, কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, অ্যান্ড সেক্স কর্টিকয়েড হরমোন। বেসিক্যালি এসিটিএইচ কে স্টিমুলেট করবে না, সিআরএইচ, কর্টিকোটপিন রিলিজিং হরমোন। এসিটিএইচ এর পুরো নাম অ্যাডিনো কর্টিকো ট্রপিক হরমোন। ওকে, ফার্স্ট টপিক হরমোন। নেক্সট টপিক হরমোন জিএনআরএইচ। হাইপোথ্যালামাস সাথে কানেক্টেড পিটিউটারি রিলিজ হবে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কাকে স্টিমুলেট করবে না, অ্যান্টেরিয়র পিউটারিকে। এবার অ্যান্টেরিয়র পিউটারিকে স্টিমুলেট করার পরে অ্যান্টিপিউটারিক রিলিজ হবে কি না, গোনাডোট্রপিন, গোনাডোট্রপিন হরমোন। এই গোনাডোট্রপিন হরমোনটা কি? গোনাডোট্রপিন হরমোন বেসিক্যালি এলএইচ অর এফএসএইচ হরমোন, এলএইচ অর এফএসএইচ হরমোন। এলএইচ মিন্স লুটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এলএইচ কখন রিলিজ হবে? অ্যাট দ্য টাইম অফ মেনস্ট্রুয়াল সাইকেল, যখন রজচক্র চলছে স্ত্রীর দেহে, রজচক্র চলার 14 দিনের মাথাতে এলএইচ হরমোনটার মানটা বেড়ে যাবে, যাকে বলবে এলএইচ সার্জ। কেন? কারণ এই এলএইচ গ্রাফিয়ান ফলিকল, যে গ্রাফিয়ান ওয়াল রয়েছে, সে গ্রাফিয়ান ফলিকলের ওয়ালটাকে রিলিজ করবে, ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করার পরে সে গ্রাফিয়ান ফলিকল থেকে ম্যাচিউর ওসাইট আর হচ্ছে এগ নিউক্লিয়াসকে বার করবে ফর ফার্টিলাইজেশন। এবার রেস্ট অফ দি নিউক্লিয়াস দ্য ফলিকল সেলস, দেখ তাকে কী বলবো আমরা না, কর্পাস লিউটিয়াম। ব্যাপারটা এরকম, নিউক্লিয়াস এগ নিউক্লিয়াসের পাশে কী রয়েছে না, এই সমস্ত ফলিকল সেলস। আবার এই ফলিকল সেলসকে স্টিমুলেট কে করবে না, এফএসএইচ। এফএসএইচের জন্য ফলিকল সেলের নাম্বার ইনক্রিজ করবে, অ্যান্ড দেন ফলিকল সেল এই ওসাইটকে ম্যাচুরেশন করবে। এবার এটাকে বলো গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, ওকে, গ্রাফিয়ান ফলিকল এলএইচ, এলএইচ এর প্রেজেন্টে গ্রাফিয়ান ফলিকল ব্রেকডাউন হয়ে যাবে, সেখান থেকে ম্যাচিওর ওসাইট বা যাকে বলবো আমরা সেকেন্ডারি ওসাইট রিলিজ হবে। সেকেন্ডারি ওসাইট রিলিজ হওয়ার পরে যে রেস্ট অফ দি ফলিকল সেলটা পড়ে রইল গ্রাফিয়ান ফলিকলের, তাকে বলবো কি আমি না, কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে পরে প্রোজেস্টেরন হরমোন রিলিজ হবে, প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন। বাট এই কর্পাস লিউটিয়াম ততক্ষণ পর্যন্ত স্থায়ী না, 72 আওয়ার্স, তারপরে কি হবে, কর্পাস লিউটিয়ামটা পরে নষ্ট হয়ে যাবে। এবার যদি কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায়, দেন প্রোজেস্টেরনের মানটাও কিন্তু কমে যাবে। ওকে, নেক্সট টপিক হরমোন টিআরএইচ।
থাইরোটপিন রিলিজিং হরমোন কাকে স্টিমুলেট করবে? অ্যান্টেরিয়র পিটুইটারিকে। এবং দেন অ্যান্টেরিয়র পিটুইটারি রিলিজ করাবে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, রয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ পরে থাইরয়েড কে স্টিমুলেট করবে? দিস ইজ থাইরয়েড গ্ল্যান্ড। এবার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার পরে সেখান থেকে রিলিজ করবে কাকে? না টি থ্রি টি ফোর, মানে থাইরক্সিনকে। এবার টি থ্রি টি ফোর ছাড়াও আরেক ধরনের হরমোন রিলিজ করবে যার নাম ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন এগুলো কাজ আমরা পরে আলোচনা করব। নেক্সট টপিক হরমোন জিআরএইচ, গ্রোথ রেগুলেটরি হরমোনস, যা গ্রোথ রেগুলেশনস করবে। এবার যদি কোনো কারণে গ্রোথ রেগুলেটরি হরমোন মানটা যদি বেড়ে যায় বা এক্ষেত্রে যদি গোনাডোট্রপিন হরমোনের মানটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে হাইপোথ্যালামাস আরেক ধরনের ইনহিবিন হরমোনকে সিনথেসাইজ করবে যার নাম সোম্যাটোস্ট্যাটিন। সোম্যাটোস্ট্যাটিন সোম্যাটোস্ট্যাটিন মান যদি বেড়ে যায় তখন কি করবে? না এলএইচ অ্যান্ড এপিএসএইচ কে রিলিজ করতে বাধা দেবে। ওকে, তো আমরা এখানে আলোচনা করছিলাম কার সম্বন্ধে? না পিটুইটারি, পিটুইটারি সম্বন্ধে। দেন পিটুইটারি এক এক করে টপিক হরমোন রিলিজ করছে। ফার্স্ট পিটুইটারি ছাড়াও যে অন্যান্য গ্ল্যান্ড রয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পিটুইটারির পরে কি আসে? না থাইরয়েড গ্ল্যান্ড। এই হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি টি থ্রি অ্যান্ড টি ফোর রিলিজ করছে, থাইরক্সিন হরমোন রিলিজ করবে। বাট থাইরক্সিন ছাড়াও আরেক ধরনের হরমোন রিলিজ করছে যার নাম ক্যালসিটোনিন। ওকে, এবার থাইরয়েড হরমোন সম্বন্ধে আমরা দেখব। যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকে সেকশনস করা হয় তো সেকশনস করলে কি দেখা যাবে? ওকে, দিস আর ফলিকিউলার সেল, দিস আর ফলিকিউলার সেল, আর এর সাথে রয়েছে প্যারা ফলিকিউলার সেল, প্যারা ফলিকিউলার সেলস। ওকে, ফলিকিউলার সেলস থেকেই সিনথেসিস হবে টি থ্রি অ্যান্ড টি ফোর, টি থ্রি অ্যান্ড টি ফোর। টি থ্রি ট্রাই আয়োডো থাই টিএইচ ওয়াই থাইরোনিন অ্যান্ড টি ফোর টেট্রা আয়োডো থাইরোনিন, ট্রাই আয়োডো থাইরোনিন অ্যান্ড টেট্রা আয়োডো থাইরোনিন। এর মধ্যে টি থ্রি টি ফোরের মধ্যে মোস্টলি অ্যামাউন্ট যদি বলা হয় সবথেকে বেশি পরিমাণে অ্যামাউন্ট হচ্ছে টি ফোর। অ্যামাউন্ট এখানে হবে 80%, অ্যামাউন্ট 80% টি ফোর, বাট টি থ্রি অ্যামাউন্ট হবে 20%, অ্যামাউন্ট 20%, বাট টি থ্রি মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড টি ফোর লেস অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ অ্যান্ড লেস অ্যাক্টিভ। ওকে, এবার থাইরয়েড হরমোনের সাথে কি অ্যাটাচমেন্ট হবে? না আয়োডিন, আয়োডাইড, আয়োডাইড অক্সিডাইজ হওয়ার ফলে কি কনভার্ট করবে? না আয়োডিনে কনভার্ট করবে, আয়োডাইড অক্সিডাইজ যদি হয় হওয়ার পরে আয়োডিনে কনভার্ট করবে। এবং দেন আয়োডিনের সাথে, আয়োডিনের সাথে যদি কানেক্টেড হয় টাইরোসিন, কী রয়েছে? একটি টাইরোসিন রয়েছে,
एंड दें टैरोसिन थायरोग्लोबुलिन हरमोन जो अटैच्ड है तेल कैसे कन्वर्ट कर मोनोआयोडोथायरोनिन एक आयोडिन प्लस तरह की कनेक्टेड टायरोसिन टायरोसिन लेगे थायरो ग्लोबुलिन थायरो ग्लोबुलिन हरमोन थायरोग्लोबुलिन साथे टायरोसिन कनेक्टेड विथ आयोडिन दैट कॉल मोनो आयोडो थायरोनिन मोनो आयोडो थायरोनिन मोनो आयोडो थायरोनिन एइभावे दुटी मोनो आयोडो एकटी मोनो आयोडो थायरोनिन और एक मोनो आयोडो थायरोनिन जो दुटो जुक्त है तहले कि कन्वर्ट करबे एसे डाई आयोडो थायरोनिन मोनो आयोडो थायरोनिन डाई आयोडो थायरोनिन डीआईडी डीआईटी ओके देन डीआईटी साथे जदि कनेक्ट है एक मोनो आयोडो थायरोनिन डीआईटी प्लस एमआईटी यदि कनेक्टेड है तहले किसे कन्वर्ट करबे ना टी थ्री ते ट्राई आयोडो थायरोनिन एंड देन टी थ्री और एमआईटी यदि कनेक्टेड है टी फोर और डीआईटी प्लस डीआईटी यदि जुक्त है तेल किसे कन्वर्ट करबे ना टी फोर ठीक है थायरॉइड थायरॉक्सिन काज की थायरॉक्सिन हरमोन थायरॉक्सिन हरमोन मेनलि बीएमआर के रेगुलेट कर दे थायरॉक्सिन काज मेंटेन ब्लड होमियोस्टेसिस मेंटेन बीएमआर माने बेसल मेटाबॉलिक रेट के मेंटेन करबे तार साथे की करबे हार्ट रेट रेगुलेट करबे देन फैटी एसिड सिंथेसिस एंड फैटी एसिड ब्रेकडाउन रेगुलेट करबे के ना थायरॉइड हार्मोन ओके देन रोचे कने ना प्याराफलिक्यूलर सेल प्याराफलिक्यूलर सेलर थेके जे समस्त हार्मोन सिंथेसिस होबे तार नाम क्यालसिटोनिन প্যারাফলিকুলার সেল রিলিজ ক্যালসিটোনিন ক্যালসিটোনিন কি কাজ করবে না ক্যালসিটোনিন মেইনটেইন ব্লাড ক্যালসিয়াম লেভেল ব্লাড ক্যালসিয়াম লেভেল ওকে কোন কারণে যদি ব্লাডের ক্যালসিয়াম পরিমাণটা বেড়ে যায় কোন কারণে যদি ব্লাড ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায় When blood calcium level will be high, যদি কোনো সময় blood calcium কোনো সময় বেড়ে যায় তখন কি করবে calcitonin সে blood calcium কে bones এর মধ্যে deposition করবে deposit to the bones তাহলে blood calcium level টা কমে আসবে সিলিকেট করলো না ক্যালসিটোনিন মানে ক্যালসিয়ামটা ক্রিস্টালাইন বা ক্রিস্টিফাই করবে নেক্সট আসছে থাইরয়েড গ্ল্যান্ডের পরে থাইমাস গ্ল্যান্ড ওকে থাইরয়েডের
যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি পোস্টের সাইড দেখা হয় তো থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টের সাইডে তোগুলি গ্ল্যান্ডস থাকবে পোস্টেরিয়র সাইড অফ থাইরয়েড এখানে দুটো পেয়ারস গ্ল্যান্ড আছে পোস্টেরিয়র অফ থাইরয়েড তাকে কি বলবো আমরা না প্যারা ফলিকুলার সেলস और पैरा थायरॉइड ग्लैंड पैरा थायरॉइड ग्लैंड ये पैरा थायरॉइड ग्लैंड की कोड़ बे ना पैरा थायरॉइड ग्लैंड थे के सिंथेसिस अबे पैरा थायरॉइड हार्मोन पैरा थायरॉइड हार्मोन ओके ये पैरा थायरॉइड हार्मोन का क्या की व्हेन ब्लाड कैल्शियम लेवल विल बी लो देन ওই বোনস এর কার্টিলেজ থেকে ক্যালসিয়াম কে রিলিজ করাবে তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে হোয়েন ব্লাড ক্যালসিয়াম ইজ লো দেন রিটার্ন ক্যালসিয়াম from bones to blood and maintain blood calcium level ঠিক আছে তো একদিকে তো ক্যালসিটোনিন কি করছে ক্যালসিটোনিন blood calcium level যদি বাড়ছে তখন কি হবে ক্যালসিটোনিন ডিপোজিট করছে ক্যালসিটোনিন ক্যালসিয়াম আর হোয়েন ক্যালসিয়াম লেভেল ইজ লো যখন ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে তখন সেখান থেকে ব্লাড ক্যালসিয়ামকে রিলিজ করছে কি না প্যারাথাইরয়েড হরমোন ওকে নেক্সট এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাইমাস গ্ল্যান্ড ওকে থাইমাস গ্ল্যান্ড কোথায় অবস্থিত না থাইমাস গ্ল্যান্ড অবস্থিত হচ্ছে অপোজিট সাইড অফ স্টারনাম মানে লাংস লাংসের বাইরে আছে রিব কেজ অ্যান্ড এ রিব কেজ কানেক্টেড কার সাথে না রিব কেজ কানেক্টেড উইথ স্টারনাম এই হলো স্টারনাম এই স্টারনামের পেছনে আছে কি না এই থাইমাস গ্ল্যান্ড অপোজিট অফ স্টারনাম স্টারনামের পেছনে আছে ওকে থাইমাস গ্ল্যান্ডের কাজ কি থাইমাস গ্ল্যান্ড থেকে দুই ধরনের হরমোন রিলিজ করবে থাইমোপয়েটিন and thymosin thymopoietin ki kore na thymopoietin maturation b cell maturation t lymphocyte maturation t lymphocyte or T cell, okay, maturation, and thymosin ki kore development of T lymphocyte.
of T lymphocyte কে করবে না থাইমাস গ্ল্যান্ড নেক্সট অ্যাড্রিনাল গ্ল্যান্ড নেক্সট আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে না অ্যাড্রিনালিন গ্ল্যান্ড